নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশনটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যাতত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। আমি আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি মন দিয়ে দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসার জন্য বা আপনাদের পরীক্ষায় আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, একটু অন্য ধরনের অঙ্ক করব, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের ক্লাসটা অ্যাটেন্ড করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে বলছি আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনার শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, প্রথম প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 41, 41 নম্বর প্রশ্ন থেকে আমরা আলোচনা শুরু করছি। তাহলে যে কোনো পরপর দুটি পূর্ণ সংখ্যার বর্গের পার্থক্য সমান হবে। অপশান এ আছে দুটি সংখ্যার যোগফলের সমান, অপশান বি আছে দুটি সংখ্যার বিয়োগফলের সমান, অপশান সি আছে একটি জোড় সংখ্যা এবং অপশান ডি আছে দুটি সংখ্যার গুণফল। 41 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আপনারা এক মিনিটের মধ্যে বা এক মিনিটের কম সময় করবার চেষ্টা করবেন, কেননা আপনাদের পরীক্ষার সময় এক মিনিটই আপনারা সময় পাবেন, তাই সেই এক মিনিটের মধ্যে আপনাদের অনেক কাজ থেকে থাকবে। তা সুতরাং আপনারা অবশ্যই এক মিনিটের কম সময় করার চেষ্টা করবেন, যেহেতু এটা আপনাদের থিওরি। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন। তা আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করেছেন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি এক্স এবং এক্স প্লাস ওয়ান পরপর দুটি পূর্ণ সংখ্যা, তাহলে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স। তাহলে এটা আমরা লিখে সংখ্যাগুলির যোগফল, তাহলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স তাহলে ইজ ইকুয়াল টু দুটি সংখ্যার যোগফলের সমান। তাহলে যারা 41 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনাদের যার উত্তর সঠিক হয়েছে আপনারা আপনাদের খাতায় রাইট চিহ্ন দেবেন এবং যাদের উত্তর ভুল হয়েছে তারা ক্রস চিহ্ন দেবেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, 42 নম্বর প্রশ্ন, দুটি মূলদ সংখ্যা এ ও বি এর মাঝে নিম্নলিখিত কোন মূলদ সংখ্যা রয়েছে। এটা পিএসসি 2006 কোশ্চেনটা এসছে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় এই সঠিক উত্তরটা ক্যালকুলেশন করে নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করি বন্ধুরা আপনারা সবাই এই ধরনের একটু অন্য ধরনের কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষার সময় খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এগুলো টেক্সট বেসড কোশ্চেন, আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। এরকম প্রচুর কোশ্চেন আমরা আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলের প্লেলিস্ট খুঁজবেন, ম্যাথ বলে প্লেলিস্ট লেখা আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা আপনার সামনে পরীক্ষা দেবেন তারা কিন্তু অবশ্যই একটু মনোযোগ সহকারে করবেন। তো চলুন আমরা দেখে নিই 42 নম্বর প্রশ্নে কোন উত্তরটা সঠিক। তাহলে যদি এ এবং বি দুটি মূলদ সংখ্যা হয় তাহলে এ প্লাস বি ডিভাইড বাই টু হলো এ এবং বি এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 42 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, 43 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি বি গ্রেটার দেন এ হয় তাহলে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ মান হবে। ধরে নাও এ এবং বি উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2007 কোশ্চেনটা এসছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে বি গ্রেটার দেন এ,
সেটাকে আমরা বলতে পারি a less than b, তাহলে a minus b less than 0, তাহলে যেহেতু a এবং b উভয় পূর্ণ সংখ্যা, তাহলে a plus b greater than 0 এবং ab greater than 0, তাহলে যদি a is equal to 1 এবং b is equal to 2 হয় তাহলে ab less than a plus b, তাহলে যদি a is equal to 2 এবং b is equal to 3 হয় তাহলে a plus b less than ab, তা সুতরাং এটা বলা সম্ভব নয় যে a plus b এবং ab এর মধ্যে কার মান সর্বাধিক, এর মধ্যে কার মান সর্বাধিক। তাহলে 43 নম্বর প্রশ্ন, আর যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 44। 44 নম্বর প্রশ্ন, ক্যাম্পাস রিক্রুটমেন্ট 2007 এ কোশ্চেনটা এসছে, যদি 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1 হয় তাহলে নিম্নলিখিত কোনটি বৃহত্তম। তাহলে এর মধ্যে যেটা বৃহত্তম সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1, আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার লেস দ্যান এক্স লেস দ্যান 1, এটা এক নম্বর সমীকরণ। তাহলে 1/x² গ্রেটার দ্যান 1/x গ্রেটার দ্যান 1 গ্রেটার দ্যান এক্স গ্রেটার দ্যান এক্স স্কোয়ার, তাহলে এক নম্বর সমীকরণ ব্যবহার করে পাই 1/x² হলো বৃহত্তম। তাহলে যারা 44 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 45। 45 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি পি একটি এক এর থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ হয় তাহলে, আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে পি লেস দ্যান ইজ ইকুয়াল 1, তাহলে 1/p গ্রেটার দ্যান 1, তাহলে 2/p গ্রেটার দ্যান 2, তাহলে 2p-p গ্রেটার দ্যান 2, তাহলে মাইনাস গ্রেটার দ্যান 2-p গ্রেটার দ্যান 0, তাহলে যেহেতু পি লেস দ্যান 1, তাহলে আবার পি লেস দ্যান 1, তাহলে পি স্কোয়ার লেস দ্যান পি, তাহলে 2p/p-p হলো একটি ধনাত্মক সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 45 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি 2p-p একটি ধনাত্মক সংখ্যা, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 46। 46 নম্বর প্রশ্নে চলে এসেছি, একটি যদি x একটি বাস্তব সংখ্যা হয় তাহলে x² + x + 1 ইজ ইকুয়াল কত। খুবই ইজি কোশ্চেন, আপনারা আশা করি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। একটু অন্য ধরনের কোশ্চেন আছে আপনাদের, কিন্তু এই ধরনের প্রশ্নই আপনাদের পরীক্ষার সময় থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে কিন্তু এই ভিডিওটা দেখবেন, নইলে আপনারা ভিডিওটা 2-3 বার দেখুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা করতে হবে বা কীভাবে এই কোশ্চেনের সঠিক উত্তর করতে হয়। তো চলুন 46 নম্বর প্রশ্নে, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে x² + x + 1 ইজ ইকুয়াল টু x² + x + 1/x + 3/4, তাহলে এখানে আমরা এখানে ক্যালকুলেশনটা লিখতে পারি, তাহলে সমান সমান x 1/x তার হোল স্কোয়ার প্লাস 3/4 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 3/4, তাহলে যেহেতু x + 1/2 তার স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাহলে x² + x + 1 3/4 এর সমান কিংবা বৃহত্তর। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। 46 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি 3/4 থেকে বৃহত্তম অথবা সমান, যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 47। 47 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি এন একটি প্রকৃত সংখ্যা হয় যাতে করে 1/2 + 1/3 + 1/7 + 1/n সংখ্যাটিও প্রকৃত সংখ্যা হয় তাহলে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়। ভালো করে খেয়াল করবেন, নেগেটিভ কোশ্চেন, যেটা সঠিক নয় সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। তিনটে সঠিক, একটা সঠিক না, তাহলে সঠিক না যেটা সেটা আমাদের নির্বাচন করতে হবে। এই কোশ্চেনটা এসেছিল এএও এক্সাম 2009-এ। 47 নম্বর প্রশ্ন, আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 1/2 + 1/3 + 1/7 + 1/n ইজ ইকুয়াল টু, আমরা এখানে লসাগু করে বার করেছি, তাহলে 41/42 + 1/n, তাহলে যোগফলটি একটি প্রকৃত সংখ্যা যখন n ইজ ইকুয়াল টু 42। তাহলে সুতরাং n 2 দ্বারা বিভাজ্য, n 3 দ্বারা বিভাজ্য এবং n 7 দ্বারা বিভাজ্য, তাহলে বিবৃতিগুলির মধ্যে যে কোনো একটি
সঠিক, তাহলে এখানে x গ্রেটার দেন 84 হলো ভুল। তাহলে যারা এই কোশ্চেনে অ্যানসার করছেন অপশন ডি, যারা এই কোশ্চেনে উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48। 48 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি n একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে 16n² + 7n + 6/n এর পূর্ণ মান থেকে n এর কতগুলি মান পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে n এর কতগুলি মান পাওয়া যাবে সেটা আমাদের এখানে বার করতে হবে। অপশান এ আছে 2, অপশান বি আছে 3, অপশান সি আছে 4 এবং অপশান ডি আছে কোনোটি নয়। তাহলে n এর আমাদের কতগুলি মান পাওয়া যাবে পূর্ণ সংখ্যা? আপনারা সবাই এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর আপনারা নির্বাচন করুন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 16n² + 7n + 6/n ইজ ইকুয়াল টু, আমরা এখানে ভেঙে আমরা এটাকে এবার লিখতে পারি 16n + 7 + 6/n। একটি পূর্ণবর্গক সংখ্যা হলে n ইজ ইকুয়াল টু 1 বা n ইজ ইকুয়াল টু 2 বা n ইজ ইকুয়াল টু 3 ইজ ইকুয়াল টু 6 হতে পারে। তাহলে 2, 3 আর 1 এটা 6 হতে পারে। তাহলে n এর 4টি মান সমান পাওয়া যায়। তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার 48 নম্বর প্রশ্নে করেছেন অপশান সি উত্তর, তাদের সবার উত্তর সঠিক, n এর 4টি মান পাওয়া যাবে। তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 49। 49 নম্বর প্রশ্নে চলে এসেছি, যদি পি গ্রেটার দ্যান কিউ এবং আর লেস দ্যান জিরো হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? তাহলে এখানে যেটা সঠিক সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আমি আগেই বলেছি একটু অন্য ধরনের অঙ্ক কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসবে, তা এই কোশ্চেনগুলো আপনারা ভালো করে লপ্ত করুন। আশা করছি এই কোশ্চেনগুলো আপনারা হুবহু কমন পেয়ে যাবেন। তো চলুন 49 নম্বর প্রশ্নে আমরা ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। পি গ্রেটার দ্যান কিউ এবং আর লেস দ্যান জিরো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি আর লেস দ্যান কিউ আর, তাহলে হলো সঠিক মান। তাহলে 49 নম্বর প্রশ্ন, আর 49 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা এখন চলে যাচ্ছি আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50। 50 নম্বর প্রশ্নে, যদি এক্স লেস দ্যান জেড এবং এক্স লেস দ্যান ওয়াই হয় তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক? তাহলে আমাদের ইকুয়েশন 3টে দেওয়া আছে, এর মধ্যে কোনটা সঠিক? এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে এক্স লেস দ্যান জেড এবং এক্স লেস দ্যান ওয়াই, তাহলে x² < yz, তা আমরা 50 নম্বর প্রশ্ন। আর 50 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি, কেবলমাত্র দ্বিতীয় স্টেটমেন্ট, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম। আর এই 10টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন, কার কটা কোশ্চেন সঠিক উত্তর হলো, আপনারা অবশ্যই একে একে কমেন্ট করে পোস্ট করবেন। আপনারা কমেন্ট করে পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেল ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের আজকের এই ভিডিওটা বা এই অঙ্কগুলো আপনাদের কেমন লাগলো আপনারা যদি কমেন্ট পোস্ট করেন তাহলে আমরা একটু মোটিভেশন পাই। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, যদি এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এ মাইনাস বি ডিভাইডেড 3.5 ইজ ইকুয়াল 4/7 হয় তাহলে অপশান এ বি গ্রেটার দেন এ, অপশান বি বি লেস দেন এ, অপশান সি বি ইকুয়াল এ এবং অপশান ডি বি গ্রেটার দেন ইকুয়াল এ। তাহলে আপনাদের এই 4টে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আমি আবার আজকে আপনাদের কোশ্চেনটা বলছি, যদি এ এবং বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং এ মাইনাস বি ডিভাইডেড 3.5 ইকুয়াল 4/7 হয় তাহলে আপনাদের 4টে অপশান, অপশান এ বি গ্রেটার দেন এ, অপশান বি বি লেস দেন এ, অপশান সি বি ইকুয়াল এ এবং অপশান ডি বি গ্রেটার দেন ইকুয়াল এ।
আপনাদের চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব, এবং আপনাদের মধ্যে প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।